জেকে লাইফ স্টাইল করে আজ আমরা সুপারফুড বাকুইট দিয়ে ঈদ স্পেশাল পায়েস রান্না করা শিখব। প্রিয় দর্শক, রেসিপিটি এই ইউটিউব প্ল্যাটফর্মে একেবারেই নতুন, রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর কয়েকটি স্টেপে আমি এই পায়েসটা রান্না করব, সেজন্য রেসিপিটি একটু দীর্ঘ হতে পারে, সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। তবে রেসিপিটি স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আপনারা কোন স্টেপে কী ব্যবহার হচ্ছে। তৈরি করছি সুপারফুড বাকুইট দিয়ে ঈদ স্পেশাল পায়েস। প্রিয় দর্শক, পায়েস রান্না করার জন্য আমি এখানে বাকুইট নিয়ে নিয়েছি, আমাদের আজকের প্রধান উপকরণ বাকুইট। এই সুপারফুড বাকুইট, এটি হচ্ছে একেবারে গুড কার্বোহাইড্রেট প্রাকৃতিক। এটি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়ে এসেছি আমি। তো আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি প্রথমে, তাতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বাকুইট। আজকে আমি হাফ কাপ বাকুইটের পায়েস রান্না করব। তো বাকুইটগুলি আমি মিক্সিং বোলে অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি চামচের সাহায্যে বাকুইটগুলোকে একটু মিশিয়ে নিব। এতে করে ভেসে থাকা বাকুইটগুলো ডুবে থাকবে এবং পানিতে ভালোভাবে ভিজবে। তবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে এটা রেস্টে রেখে দিব 30 মিনিট। তো আমি 30 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর অন্যান্য স্টেপে চলে যাই, কাটাকুটি স্টেপে চলে যাই। তো আমি আজকে মিষ্টিটা ব্যবহার করব খেজুর থেকে। কিভাবে মিষ্টিটা ব্যবহার করছি আপনারা রেসিপিটি কন্টিনিউ করুন, তাহলে জানতে পারবেন। আমি এখানে 8টি খেজুর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের। তো খেজুরগুলোকে প্রথমে আমি একটু নাইফের সাহায্যে ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে খেজুরের ভিতরে যে বিচি আছে, বিচির অংশটা আমি ফেলে দিব, বিচিটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে এক পাশে রেখে বিচিটা ফেলে দিব। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিয়েছি, এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমাদের যে খেজুরের অংশটি আছে, মাংসের অংশটি, সেটি আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি খেজুরই আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি। তো প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পেলেন আমি খেজুরগুলোকে কিউব সাইজ করে কেটে এখন আমি একটি মিক্সিং বোলে অ্যাড করে নিচ্ছি। মিক্সিং বোলে নিয়ে তাতে আমি মিনারেল ওয়াটার দিয়ে দিব, ফুটন্ত পানি আমি অ্যাড করে দিচ্ছি এখানে, ফুটন্ত ঠান্ডা পানি। একটু খেজুরগুলো যাতে পানির নিচে ডুবে থাকে সেই পর্যন্ত পানি দেব এবং একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে খেজুরগুলা নরম হয়ে যাবে এবং এগুলা শিলপাটায় বাটতে কিংবা পিষে নিতে সুবিধা হবে কিংবা ব্ল্যান্ড করতে সুবিধা হবে। তো আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি পেস্তা বাদাম নিয়ে নিলাম, ধরেন 20-25টির মতো পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। দুটি স্টেপে ব্যবহার করব, একটি রান্নায় আর একটি গার্নিশিংয়ে। তো পেস্তা বাদামগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। পেস্তা বাদামের খোসাগুলা ছাড়ানোর জন্য পানি দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে পেস্তা বাদামের খোসাগুলা খুব সহজে উঠে আসে। একটি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি কাঠবাদাম নিয়ে নিচ্ছি, 20টি কাঠবাদাম নিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। কাঠবাদামগুলোকে আমি এখন লম্বালম্বি করে কেটে নিব। প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঠবাদামগুলো কেটে নিচ্ছি। একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি আমি কাঠবাদামগুলোকে। এখন একটি মিক্সিং বোলে উঠিয়ে এক পাশে রেখে দেব। এই কাঠবাদামকে আমি দুটি স্টেপে ব্যবহার করব, একটি স্টেপ রান্নায় আর একটি স্টেপ গার্নিশিংয়ে। এরপর আমি কাজু বাদাম নিয়ে নিচ্ছি। এই বাদামগুলো কিন্তু সবগুলাই কিন্তু আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়ে এসেছি। তো আজ তো 6টি কাজু বাদাম রেখে দিয়েছি, আর যেগুলা একটু ভাঙাচোরা ছিল সেগুলোকে একটু ফালি করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন দুই ধরনের করে নিয়েছি। তো একই বলে রেখে দিচ্ছি যে যেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি সেগুলোকে আমি রান্নায় ব্যবহার করব, আর আস্তগুলো আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নারিকেল আছে। এই নারিকেল থেকে এখন আমরা কোকোনাট ওয়াটারটা বের করে নিব। এরপর আরও কিছু স্টেপ রয়েছে, কিভাবে আজকে আমি পায়েসটা রান্না করছি, কি দিয়ে রান্না করছি,
সেটা দেখার জন্য রেসিপিটিকে কন্টিনিউ করুন, তাহলে দেখতে পারবেন আর একটু পরে বুঝতে পারবেন আমি কিসের জন্য কি ব্যবহার করছি। দুধের বিকল্প হিসেবে কি ব্যবহার করছি, মিষ্টির বিকল্প হিসেবে কি ব্যবহার করছি, সবই বুঝতে পারবেন। কথা বলতে বলতে নারিকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবং ওয়াটারটা আমি কোকোনাট ওয়াটারটা আলাদা করে নিয়েছি। তো এক পাশে আমি রেখে দেব কোকোনাট ওয়াটারগুলা, একটি মগে রেখে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। এরপর আমি নারকেলগুলাকে কুড়িয়ে নিব। তো আমি এক পিস নারকেল কুড়িয়ে নিয়েছি, তাতে আমার আজকের রেসিপি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুড়িয়ে নিচ্ছি। তো এক পিস নারিকেলে আমার এই নারিকেলগুলো হয়েছে। এই নারিকেলগুলো আমি তিনটি স্টেপে ব্যবহার করব। একটি গার্নিশিংয়ে ব্যবহার করব, একটি রান্না ব্যবহার করব, আর একটি সিক্রেট, সেটা আপনারা দেখবেন কিছুক্ষণ পরে। তো কথা বলতে বলতে কোরানো নারিকেলগুলোকে আমি একটি বলে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবং মিক্সিং ব্লেন্ডারের মুখটা আমি খুলছি। খুলে মিক্সিং ব্লেন্ডারে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল। তো এক কাপ কোরানো নারিকেল ব্যবহার করে আমি এখানে নারিকেলের দুধটা বের করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, আবার মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারের সুবিধার্থে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এক কাপে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আমি। এতে করে খুব সহজেই নারকেলগুলা ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ডারের মুখটা বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে আসলাম কোরানো নারকেলগুলা, দেখতে পাচ্ছেন একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। এখন আমি একটি মিক্সিং বোলে ব্লেন্ড করা নারকেলগুলা নিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে নারকেলের দুধটা বের করে নিচ্ছি, আই মিন কোকোনাট মিল্ক। তো ব্লেন্ডারের লেগে থাকা নারকেলগুলাকেও আমি পানি দিয়ে নিয়ে ভিজিয়ে নিচ্ছি এবং নিয়ে নিব আমি ব্লেন্ড করা নারিকেলে। তো এখানে টোটাল আমি 2 কাপ পানি ব্যবহার করেছি এক কাপ কোরানো নারিকেলে, ব্লেন্ড করা শুরু থেকে শেষ পর্যন্ত। এইগুলাই কিন্তু আমাদের কোকোনাট মিল্ক। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ব্লেন্ডারটাকেও পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে একটু কষলে কষলে নারিকেল থেকে দুধটা বের করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সাদা দুধের মতো। তো এটা হচ্ছে আমাদের কোকোনাট মিল্ক। এই কোকোনাট মিল্ক দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব। তো আমি এক পাশে সরিয়ে নিয়ে একটি বড় মিক্সিং বল নিয়ে নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি বড় মিক্সিং বল নিয়ে নিয়েছি, তাতে একটি স্ট্রেনার বা ছাঁকনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পাতলা ন্যাকড়ার সাহায্যেও ছেঁকে নিতে পারেন। এতে করে আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা পানি দেওয়া নারিকেলগুলো থেকে আমি দুধটা কীভাবে বের করে নিচ্ছি। তো পাতলা ন্যাকড়া কিংবা স্ট্রেনারের সাহায্যে চেপে চেপেও আপনারা দুধটা বের করে নিতে পারেন। দুধটা বের করে নেওয়া আমার ডান, আর এগুলো হচ্ছে কোকোনাট ফ্লাওয়ার। এগুলোকে শুকিয়ে নিলে এগুলা আপনারা কোকোনাট ফ্লাওয়ারের মতো ব্যবহার করতে পারেন। তো একটি জগে আমি কোকোনাট মিল্কগুলা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন টোটাল 1/2 লিটার হয়েছে। তো আমাদের 1/2 কাপ বাকুইটে গলানোর জন্য এইটুকুই যথেষ্ট, 1/2 লিটার কোকোনাট মিল্কই যথেষ্ট। আবারও একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তাতে আমি আগে থেকে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখা 8টি খেজুর মাঝারি সাইজের তো অ্যাড করে দেব পানি সহ। অ্যাড করে দিয়ে ভালো করে একেবারে মিহি পেস্ট করে নিয়ে আসবো, আই মিন ব্লেন্ড করে নিয়ে আসবো। এই খেজুরগুলাকেও আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন কিংবা হাতের সাহায্যে কষলেও নিতে পারেন। কথা হচ্ছে খেজুরগুলা যাতে গলে যায়। তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একবারে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি ব্লেন্ড করা খেজুরগুলা অ্যাড করে নিচ্ছি, যাতে আমরা পরবর্তীতে ব্যবহারে আমাদের সুবিধা হয়। তো সমস্ত উপকরণ আমাদের প্রায় রেডি। এখন আমরা 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা বাকুইটগুলোকে হাতের সাহায্যে কষলে কষলে কয়েকবারে পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে আসব পানি ঝরা দিয়ে। তো আমি বাকুইটগুলা ক্লিন করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে, আর বাকুইটগুলো আগে থেকে একটু ফুলে গেছে এবং নরম হয়ে গিয়েছে। তো আমরা এখন যে পাত্রে রান্না করব, সেই পাত্রে আগে থেকে 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা এবং ক্লিন করে পানি ঝরা দিয়ে নিয়ে আসা বাকুইটগুলো আমরা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি বাকুইটগুলো যে পাত্রে রান্না করব ওই পাত্রে অ্যাড করে দিলাম এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক,
এখন আমরা হাফ কাপের জন্য 1 কাপ পানি দিয়ে দেব, আর কোনো উপকরণ ব্যবহার করব না। এখন একটি ঢাকনা দিয়ে আমরা চুলায় চড়িয়ে দেব। চুলায় দিয়ে আমরা একেবারে পানি কমে যাওয়া পর্যন্ত আমরা কুক করব এই বাকুইটগুলোকে একেবারে লো ফ্লেমে, একটু সময় লাগবে। তো প্রিয় দর্শক, ঢাকনাটা আমি মাঝে খুলছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন একবার বলক আসবে তখন আমরা ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। এতে করে তলানিতে বাকুটগুলো লেগে থাকবে না। প্রথম অবস্থায় একটু নেড়ে ছেড়ে দিতে হবে, এরপর আর কোনো নাড়ানাড়ি নেই, পানিগুলো শুকিয়ে যাবে, বাকুটগুলোও কুক হয়ে যাবে। তো বাকুট সবসময় রান্না করবেন এভাবে যে যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন। দেখতে পাচ্ছেন বাকুটগুলো আমার কুক হয়ে গিয়েছে এবং পানিগুলো একেবারে কমে গিয়েছে। তো আমি বাকুটগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে। তো বাকুটগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এখন আমরা বাকুটগুলোকে ম্যাশ করে নিব। দেখতে পাচ্ছেন আমি বাকুটগুলোকে ম্যাশ করে নিচ্ছি, আর খুব ভালোভাবে কিন্তু বয়ল হয়ে গিয়েছে বাকুটগুলো, নরম হয়ে গিয়েছে। তো এতে করে খুব সহজে ম্যাশ হয়ে যাবে। তবে একেবারে মিহি পেস্ট করব না, কিছুটা দানাদার কিছুটা ম্যাশ করে নিব। এর মাঝখানে আমি কোকোনাট ওয়াটারটা দিয়ে দিব, যতটুকু হয়েছে ঠিক ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তো কোকোনাট ওয়াটারটা দিয়ে, কেননা এই কোকোনাট ওয়াটারটা একটু মিষ্টি প্রকৃতির, প্রাকৃতিক মিষ্টি, এটা খেলে কোনো অসুবিধা নেই। তো আমি ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে নিয়েই এখন আমরা কোকোনাট মিল্ক দিয়ে দেবো এখানে 1/2 লিটার। 1 কাপ বাকুইটের জন্য 1/2 লিটার কোকোনাট মিল্ক দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ কোকোনাট ওয়াটার দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1/2 কাপ কোরানো নারিকেল অ্যাড করলাম, এখানে কাঠবাদাম ব্যবহার করলাম 1/4 কাপ, 1/4 কাপ পেস্তা বাদাম ব্যবহার করলাম, 1/4 কাপ কাজু বাদাম ব্যবহার করলাম কুচানো। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে আমরা মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল অসাধারণ একটি পায়েস তৈরি হতে যাচ্ছে। অবশ্যই আসছে ঈদে, এই ডিশটি আপনারা রাখবেন। এখন আমরা মিষ্টান্নর জন্য খেজুরের যেই পেস্টটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি। এতে করে আমাদের আর চিনি ব্যবহার করতে হলো না, আর অন্য কোনো মিষ্টিও ব্যবহার করতে হলো না। খেজুরটা আমাদের জন্য খুব ভালো একটা মিষ্টি। তো এটা ঈদ স্পেশাল, একদিন খেলে কিছুই হবে না, তো প্রতিদিন খাওয়া যাবে না। আর যারা মেনটেনিংয়ে আছেন তারা খেতে পারবেন মাঝে মধ্যে, যারা ওয়েট লস করবেন তারা একদিন খেলে কোনো সমস্যা নেই। এই ডিশটি আপনারা, এই মিষ্টিটি ঈদ স্পেশাল হিসাবে আপনারা খেতে পারেন। তো কথা বলতে বলতে আমি ঢাকনা দিয়ে ডেকেও দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এই স্টেপে এসে কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তো আমরা একটু লবণ দিয়ে দিব, কথায় আছে মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার না করলে মিষ্টিটা মুখে লাগে না, এটা আগেকালের দাদি নানি মা খালারা বলতেন। তো আমিও সেটা টের পেয়েছি এবং প্রমাণ পেয়েছি। তো এই জন্য আমি মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করি। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছিলাম 1/4 চা চামচ। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে ফুটে ওঠা পর্যন্ত আমি কুক করেছি। ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, এখান থেকে সরা যাবে না, তা না হলে তলানিতে লেগে যাবে। প্রিয় দর্শক, তো আজকে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই লক্ষ্য করবেন। আর বাকুইট তো খাওয়া হয় বেশি ঘি দিয়ে, তো আমি সেই জন্য এখানে একটু ঘি ব্যবহার করছি। এটাও ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে গ্রাসপেড ঘি নিয়ে এসেছি। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য শুধু। এই ঘিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর ব্যবহার করলে ভালো, যেহেতু ঈদ স্পেশাল রেসিপি, ঈদ স্পেশাল রেসিপিতে স্পেশাল কিছু তো থাকা লাগে। তো স্পেশাল হিসাবে এই ঘিটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আর 3 মিনিট আমি কুক করব। চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখুন আমাদের আজকের যে বাকুইট দিয়ে এবং কোকোনাট মিল্ক দিয়ে যে পায়েসটা রেডি করেছি সেটা একেবারেই ডান রান্না। এখন আমরা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কেউ চাইলে গরম গরম খেয়ে নিতে পারেন, কেউ চাইলে ঠান্ডা করেও খেতে পারেন। লবণটা হয়েছে কিনা আমি, মিষ্টিটা হয়েছে কিনা দেখে নিলাম, একেবারে পারফেক্ট আছে। এখন আমি চুলার ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশনে চলে যাচ্ছি। একটি মিক্সিং বোলে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে,
খেতেও ভীষণ দুর্দান্ত। একটু নারিকেল কোড়া দিয়ে দিলাম মাঝখানে। এরপর আমি গার্নিশিংয়ে দিয়ে দিচ্ছি 10-15টির মতো পেস্তা বাদাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এই পেস্তা বাদামটা গার্নিশিংয়ে ব্যবহার করলে। এরপর আমি গার্নিশিংয়ে ব্যবহার করব কুচি করে রাখা কাঠবাদাম। কিছুটা কাঠবাদাম আমি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি 6টি আস্ত কাজু বাদাম ব্যবহার করছি। এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আমি রান্নায়ও ব্যবহার করেছি, এই জন্য গার্নিশিংও আমি দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের বাকুইট দিয়ে পায়েস রান্না রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আসছে ঈদে অবশ্যই এই ডিশটি আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।